नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाय। हयतो एतदिन आपनारा अनेक भिडियो शुनेछेन, किन्तु एई विषयेर उपर हयतो आपनारा एतदिन पर्यन्त भिडियो किन्तु आपनारा पाननि। आपनि मकर राशिर मानुष, আপনার জন্য কোন রাশি বিবাহের জন্য আদর্শ রাশি, কোন রাশির সাথে বন্ধুত্ব ভালো হবে, প্রেম ভালো হবে, ব্যবসা ভালো হবে, কোন রাশির সাথে আপনার শত্রুতা থাকবে, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি অবশ্যই শুনবে। তার আগে মকর রাশি, এটি হচ্ছে পৃথিবীতত্ত্ব রাশি। এই রাশির বিহেভিয়ারটা কিছুটা আপনারা একটু জেনে নিন। মকর রাশি, যদি আপনারা মকর রাশির জাতক বা জাতিকা না হন, তাও শেয়ার করুন ভিডিওটি, যাতে প্রচুর মানুষ কিন্তু জানতে পারে। মকর রাশি যথেষ্ট ব্যালেন্সিং কিন্তু এরা হয়, অর্থাৎ ব্যালেন্স করে কিন্তু এরা জীবনে কিন্তু চলে। কিভাবে কথা বলতে হবে, কিভাবে কাজকে গুছিয়ে কাজ করতে হবে, অর্থাৎ গুছিয়ে কাজ কিন্তু এরা খুব ভালোভাবে ভালো পারে। মকর রাশির একটু ব্যালেন্স নিয়ে চলে। মকর রাশি ড্রিম কিন্তু অনেক থাকে, অনেক উঁচুতে যাওয়ার কিন্তু এরা চেষ্টা কিন্তু করে, অনেক ক্ষেত্রে যায় অনেক উঁচুতে। কিন্তু যেহেতু এটা শনির সেক্টর, তো কিছুটা অলস প্রকৃতির কিন্তু হয়। আজকের কাল কাজ কালকে করব, কালকের কাজ পরশু করব, কিছুটা লেন্দি এবং ডিলেনেস কিন্তু করে মকর রাশি। তবে যে কাজগুলোকে করে না, খুব দায়িত্বের সাথে করে, দায়িত্ব নিয়ে কাজ করে। অর্থাৎ এই মকর রাশির মানুষ খুব, অর্থাৎ দায়িত্ব জায়গাটা খুব ভালো রাখে। এবং মকর রাশির ক্ষেত্রে কিন্তু একটু পরোপকারী এরা কিন্তু হয় মকর রাশি। এবং এই মকর রাশির মানুষকে দিয়ে প্রচুর কাজ কিন্তু করানো যায়। এদের উচ্চ উচ্চ জায়গাতে পরিচিতি কিন্তু থাকে এবং পরিশ্রমী কিন্তু এরা হয়। কিন্তু যখন কাজ করে তো খুবই কাজ করে, কিন্তু যখন একটু বসে কি না, আচ্ছা পরে করছি, এটাই মকর রাশির ক্ষেত্রে কিন্তু নেগেটিভ জোন। কিন্তু মনের দিক থেকে মকর রাশি খুব সুইফট কিন্তু হয়। মকর রাশি তে মঙ্গল কিন্তু তুঙ্গস্থ হয়, দেবগুরু বৃহস্পতি আবার মকর রাশিতে নিচস্থ কিন্তু হয়। এই মকর রাশি, আপনি জাতক বা জাতিকা, আপনার ক্ষেত্রে কোন কোন রাশির সাথে আপনার বন্ধুত্ব ভালো হবে। মকর রাশিতে সাথে তিনটি রাশির খুব বন্ধুত্ব ভালো হয়। মিথুন রাশি, আপনার বৃষ রাশি, তুলা রাশি, এদের ভালো অ্যাডজাস্টমেন্টটা কিন্তু ভালো থাকে মকর রাশির সাথে। কোন রাশির সাথে এদের বিবাহ করলে ভালো হবে মকর রাশি? মকর রাশির ক্ষেত্রে আপনি চারটি রাশির মানুষকে কিন্তু বিবাহ করলে আপনার দাম্পত্য জীবন কিন্তু সুখময় হবে। কুম্ভ রাশি, আপনার কন্যা রাশি, বৃষ রাশি এবং মিথুন রাশি, বিবাহের জায়গা ভালো। কোন রাশির সাথে প্রেম ভালো হবে? প্রেম যদি ভালো হয়, একটি হচ্ছে কুম্ভ রাশি, বৃষ রাশি এবং তুলা রাশি, এ কটি রাশির সাথে প্রেমের জায়গা কিন্তু ভালো। কোন রাশির সাথে আপনার ব্যবসা করলে ভালো হবে? সেটি হচ্ছে আপনার বৃষ রাশি, আপনার কন্যা রাশি এবং কুম্ভ রাশি। এ কটি রাশির সাথে যদি আপনি পার্টনারশিপ বিজনেস করেন বা নিজে সেলফ ব্যবসাতে রাখেন, অ্যাপয়েন্টমেন্ট করেন, এখানে কিন্তু আপনি ভালো ফল কিন্তু পাবেন। এবার জানা দরকার আপনার ক্ষেত্রে কোন রাশি, 12টি রাশির মধ্যে সব রাশি আপনার মিত্র হতে পারে না,
আমি এই জন্য বললাম তো 12টি রাশির সঙ্গে আপনার সম্পর্ক কেমন মকর রাশি, এই বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করছি। তিনটি রাশি আপনার বৃশ্চিক রাশি, আপনার সিংহ রাশি, বৃশ্চিক সিংহ এবং মেষ, এদের সাথে কিন্তু আপনার অ্যাডজাস্টমেন্টটা কিন্তু ভালো হবে না। মেষ, সিংহ, বৃশ্চিক এই রাশিগুলোর সাথে কিন্তু খুব একটা অ্যাডজাস্টমেন্ট কিন্তু ভালো হবে না। অ্যাভারেজ যদি বলা যায় ভালো আপনার চলবে, সেটি হচ্ছে মীন রাশি এবং তুলা রাশি, এই দুটো রাশি আপনাদের ক্ষেত্রে অ্যাভারেজ। দেখুন এই বিষয়ের উপর হয়তো আমি আবারও বলছি, ভিডিও আপনারা হয়তো পাননি, আবারও বলছি নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা যদি আপনারা বিচার বিশ্লেষণ করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আমি একটি কথা বলবো, ভিডিওটি প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।